সবাইকে স্বাগতম। আজকের এপিসোডে আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান করব। এখানে দেয়া আছে, ইফ থ্রি টাইমস দ্য লার্জার অফ দ্য টু নাম্বারস ইজ ডিভাইডেড বাই দ্য স্মলার ওয়ান, উই গেট ফোর অ্যাজ কোশেন্ট অ্যান্ড থ্রি অ্যাজ রিমাইন্ডার। অলসো ইফ সেভেন টাইমস দ্য স্মলার নাম্বার ইজ ডিভাইডেড বাই দ্য লার্জার ওয়ান, উই গেট ফাইভ অ্যাজ কোশেন্ট অ্যান্ড ওয়ান অ্যাজ রিমাইন্ডার। ফাইন্ড দ্য নাম্বারস, অর্থাৎ এখানে দুটি সংখ্যার কথা বলা হচ্ছে এবং এই দুটি সংখ্যার ভিতর বৃহত্তর সংখ্যাটির তিন গুণকে যখন আমরা ক্ষুদ্রতর সংখ্যাটি দিয়ে এখানে ভাগ করি, আমরা ভাগফল পাই ফোর এবং ভাগশেষ পাই থ্রি। আবার যখন ক্ষুদ্রতর সংখ্যাটির সেভেন গুণের সাথে, লক্ষ্য করা যায়, ক্ষুদ্রতর সংখ্যাটির সেভেন গুণকে আমরা যখন বৃহত্তর সংখ্যাটি দিয়ে ভাগ করি, আমরা ভাগফল পাই ফাইভ এবং ভাগশেষ পাই ওয়ান। কারেক্ট, আমাদের সংখ্যা দুটি এখানে নির্ণয় করতে হবে। লক্ষ্য করা যাক, প্রথমত এখানে বিবেচনা করি যে ধরা যাক যে বৃহত্তর সংখ্যাটি হচ্ছে এক্স এবং ক্ষুদ্রতর সংখ্যাটি হচ্ছে ওয়াই। তাহলে আমরা প্রথম সিনারিও এখানে বিবেচনা করি। প্রথম সিনারিও আমরা এখানে বিবেচনা করি। এখানে প্রথম সিনারিওতে বলা হচ্ছে যে বৃহত্তর সংখ্যাটির তিন গুণ অর্থাৎ থ্রি এক্স, একে আমাদের ভাগ করতে হচ্ছে সিম্পলি ওয়াই দিয়ে। কারেক্ট, এবং এতে করে আমরা ভাগফল পাচ্ছি ফোর এবং ভাগ শেষ পাচ্ছি থ্রি। তাহলে দেখা যাচ্ছে এখানে থ্রি এক্সকে আমরা ভাগ করছি, তাহলে এটা হবে ভাজ্য। কারেক্ট, তাহলে আমরা লিখতে পারি ভাজ্য ইকুয়াল টু, লক্ষ্য করা যাক ভাজক আমরা এখানে ওয়াই দিয়ে ভাগ করছি, তাহলে ওয়াই হচ্ছে ভাজক ইন্টু, এখানে ভাগফল হচ্ছে ফোর, ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ হচ্ছে থ্রি। তাহলে থ্রি এক্স ইকুয়াল টু ওয়াই ইন্টু ফোর প্লাস থ্রি আমরা পাচ্ছি, বা আমরা এখানে বলতে পারবো থ্রি এক্স ইকুয়াল টু ফোর ওয়াই প্লাস থ্রি, থ্রি এক্স প্লাস ফোর ওয়াই প্লাস থ্রি এক্স ইকুয়াল টু ফোর এক্স প্লাস থ্রি আমরা পাচ্ছি, থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই ইকুয়াল টু থ্রি। এটা হচ্ছে প্রথম সিনারিও থেকে আমরা এই সমীকরণটি পাচ্ছি। এরপর আমরা দ্বিতীয় সিনারিও এখানে বিবেচনা করব। দ্বিতীয় সিনারিওতে আমরা লক্ষ্য করি, এখানে বলা হচ্ছে যে ক্ষুদ্রতর সংখ্যাটির সেভেন গুণকে অর্থাৎ সেভেন ওয়াইকে, লক্ষ্য করা যাক আমরা এখানে ভাগ করছি বৃহত্তর সংখ্যাটি দিয়ে অর্থাৎ এক্স দিয়ে। কারেক্ট, এবং সেক্ষেত্রে আমরা ভাগফল পাচ্ছি কত, ফাইভ, এবং ভাগশেষ পাচ্ছি ওয়ান। তাহলে আমরা এখানে দেখছি এখানে কিন্তু সেভেন ওয়াই হচ্ছে ভাজ্য, কারণ সেভেন ওয়াইকে আমরা ভাগ করছি, তাই না? তাহলে আমরা লিখবো ভাজ্য ইকুয়াল টু ভাজক, আমরা এখানে এক্স দিয়ে ভাগ করছি, তাহলে এক্স হবে ভাজক ইন্টু ভাগফল, ভাগফল হচ্ছে ফাইভ প্লাস ভাগশেষ, ভাগশেষ হচ্ছে ওয়ান। তাহলে আমরা এখানে পাচ্ছি, লক্ষ্য করা যাক, ফাইভ এক্স মাইনাস সেভেন ওয়াই, ফাইভ এক্স মাইনাস সেভেন ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়ান। কারেক্ট, তাহলে আমরা এখানে দুটি সমীকরণ পাচ্ছি। এই সমীকরণটিকে আমরা বলি সমীকরণ ওয়ান এবং এই সমীকরণটিকে আমরা বলি সমীকরণ টু। আচ্ছা, এখন প্রথম সমীকরণটিকে আমরা ফাইভ দ্বারা এখানে গুণ করতে পারি। আমরা পাচ্ছি ফিফটিন এক্স মাইনাস টোয়েন্টি ওয়াই ইকুয়াল টু ফিফটিন। দ্বিতীয় সমীকরণটিকে আমরা থ্রি দ্বারা গুণ করতে পারি। আমরা পাচ্ছি ফিফটিন এক্স মাইনাস টোয়েন্টি ওয়ান ওয়াই ইকুয়াল টু মাইনাস থ্রি। আচ্ছা, এই দুটি সমীকরণ আমরা সিম্পলি এখানে বিয়োগ করতে পারি। যদি আমরা এই দুটি সমীকরণ এখানে বিয়োগ করি, আমরা পাচ্ছি, লক্ষ্য করা যাক, ফিফটিন এক্স ফিফটিন এক্স কেটে যাচ্ছে, আমরা এখানে পাচ্ছি ওয়াই ইকুয়াল টু ফিফটিন প্লাস থ্রি হয়ে যাচ্ছে এইটিন। তাহলে আমরা ওয়াইয়ের মান পেলাম, সেটা হচ্ছে এইটিন। এবং প্রথম সমীকরণে যদি আমরা ওয়াই এর মান বসিয়ে দিই, লক্ষ্য করা যাক, আমরা পাচ্ছি থ্রি এক্স মাইনাস ফোর ইন্টু এইটিন ইকুয়াল টু থ্রি, বা আমরা বলতে পারবো থ্রি এক্স ইকুয়াল টু ফোর ইন্টু এইটিন, থ্রি এক্স ইকুয়াল টু ফোর ইন্টু এইটিন প্লাস থ্রি। আমরা উভয় পক্ষে থ্রি দ্বারা সিম্পলি এখানে ভাগ করতে পারি। আমরা পাচ্ছি এক্স ইকুয়াল টু ফোর ইন্টু সিক্স, আমরা এইটিনকে এখানে থ্রি দ্বারা ভাগ করছি, আমরা পেলাম সিক্স, থ্রিকে যদি আমরা থ্রি দ্বারা ভাগ করি আমরা পাচ্ছি ওয়ান। তাহলে আমরা দেখছি এক্স ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ। তাহলে আমরা দেখছি আমাদের এখানে বৃহত্তর সংখ্যাটি হচ্ছে টোয়েন্টি ফাইভ এবং এখানে ক্ষুদ্রতর সংখ্যাটি হচ্ছে এইটিন। কারেক্ট, তাহলে আমাদের নির্ণয় সংখ্যা দুটি হচ্ছে টোয়েন্টি ফাইভ এইটিন। কারেক্ট, তাহলে এই দুটি সংখ্যাই হবে আমাদের অ্যান্সার।